নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সিম ভর্তা। একই খাবার খেয়ে বোর হয়ে গেলে মুখের স্বাদ পাল্টাতে বানিয়ে নিতে পারেন এই ভর্তা রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ। এই ভর্তা বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আপনারা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তবে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন শুরু করা যাক রেসিপি। এখানে 200 গ্রাম সিমকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে সিমের আগার গোড়াটা একটু কেটে নিয়ে এইভাবে টান দিয়ে শিরাটাকে ফেলে দিতে হবে, না হলে যখন ভর্তা বানাবো শিরাটা গলবে না আর মুখে পড়লে খেতে কিন্তু বাজে লাগবে। এইভাবে শিরাগুলো ফেলে দিয়ে সিমটাকে টুকরো করে নিলাম। এইবার কড়াইতে সিমগুলো ঢেলে দিলাম, দিয়ে 2-4 বার উল্টে পাল্টে নেড়ে নিয়ে 1/4 কাপ জল দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু জলটা বেশি দেব না, কারণ বেশি জল দিলে সিম থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর পুষ্টিগুণ কিন্তু সবই চলে যাবে। তাই যতটুকু জল সেদ্ধ করার জন্য লাগে ততটুকুই এখানে দিলাম। এইবার ঢাকা দিয়ে দিয়ে 4-5 মিনিট সিমটাকে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। সিমটা একটু নরম হয়ে গেছে, মানে খুব একদম গলগলে সিদ্ধ করব না, একটু নরম হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসটাকে অফ করে সিমটা কড়ার মধ্যেই রেখে দিলাম, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। সিমগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সি জারে দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন, 1/2 চামচের একটু কম লবণ দিয়ে দিলাম, 1 চামচ সর্ষে। এই সর্ষেটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। আর 3টে পোড়ানো শুকনো লঙ্কা, এটা আমি গ্যাসের উপর ধরে একটু পুড়িয়ে নিয়েছি। আপনারা ভাবছেন এতগুলো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল না। নুন আর ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবে। টেস্টটা কিন্তু একটু ঘন ঘন হয়ে গেছে, তো এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো। আবারও একবার ঘুরিয়ে নিলাম। এইবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়াতে এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাগুলো হালকা আছে নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেলে লঙ্কাগুলো তুলে নেব। লঙ্কা তুলে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলেই এর মধ্যে 1টা কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর কালার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে সিম বাটাটা ঢেলে দিলাম। আর ডোমটাকে কাচি নিয়ে যেটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এটাকে কন্টিনিউ নাড়তে থাকব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। দুই তিন মিনিট নেড়ে নেবার পরে এর মধ্যে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিছুটা ভাজা পেঁয়াজ তুলে নিচ্ছি, এই পেঁয়াজটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই কষাতেও এখানে 4-5 মিনিট ধরে কষাতে হবে, যতক্ষণ না জলটা এর মধ্যে থেকে শুকিয়ে যায়। কষাতে কষাতে যখন এই পর্যায়ে আসবে যে একদিক থেকে আরেক দিকে নাড়লে কড়াইতে একদম লেগে থাকছে না, এই সময়টাতে যে বাদ বাকি পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু লাস্টের দিকে দিলাম, এই কারণে যেটা বেশ ফ্লেভারটা সুন্দর লাগবে। আর এর মধ্যে
অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ পেস্ট করার সময় এর মধ্যে লবণ দিয়েছিলাম। অনেকেই এর মধ্যে ধনে পাতা দেন, আমি ধনে পাতা দিলাম না, কারণ বাটনার মধ্যে এমন কিছু ধনে পাতা দেওয়ার দরকার পড়ে না। সিম ভর্তা রেডি। এই ভর্তাটা আমার এত ভালো লেগেছে, আমি তো সপ্তাহে একবার বানাবই। প্লেটে তুলে নিলাম, আর এর উপরে সাজানোর জন্য ভাজা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো আজকের মতো এই রেসিপি দিয়ে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো রেসিপি দিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।